মুখের লালা বলে ব্যবহার করা করা না নিয়ে দ্বিধায় আছে দেশ ও বিদেশের ক্রিকেট বিশেষজ্ঞরা মাইকেল হোল্ডিংয়ের মতো কিংবদন্তির কাছে বলে চকচকে ভাবের জন্য মুখের লালা বন্ধে এমন কোনো সমস্যা হবে না অন্যদিকে দাশগুপ্তের মতো ভারতের সাবেক ক্রিকেটার মনে করছেন সংক্রমণ এড়ানোর জন্য আপাতত এটি বন্ধ করা ছাড়া উপায় ছিল না দেশের কোচ সরোয়ার ইমরান জোর দিচ্ছেন বোলাররা যেন বিকল্প পদ্ধতিতে নিজেদের বোলিংয়ের চাতুর্যতা বজায় রাখতে পারেন রিপোর্ট বর্ষণ কবিরের সেই আদিকাল থেকে এমন দৃশ্য দেখে এসেছে ক্রিকেট দুনিয়া ওয়াসি মহাকার থেকে শুরু করে হালের বুমরা এমন কে আছে যে লাল চেরি বা সাদা বলে মুখের লালাই ভেজাননি এটা একরকমের ক্রিকেটের ঐতিহ্যই হয়ে গেছে কিন্তু কোভিড ১৯ আসার পর দুনিয়ার অনেক কিছুর মতো থেমে গিয়েছে ক্রীড়াঙ্গন স্বাস্থ্যনীতির কারণে ধাক্কা লেগেছে খেলার নানা নিয়ম কারণে সদ্যই আইসিসির ক্রিকেট কমিটি যে স্বাস্থ্যনীতি পরামর্শ দিয়েছে নির্বাহী সভায় অনুমোদনের জন্য সেখানে স্পষ্ট মুখে লালা দিয়ে বল আর ভেজানো যাবেই না এতে করে পুরনো বলে রিভার্স সুইং করা প্রায় অসম্ভব হয়ে পড়বে পেসারদের জন্য স্পেশালি সাবকন্টিনেন্টে যেখানে রিভার্স সুইং হয় সেখানে সালাইভার খুবই দরকারি বোলারদের জন্য সেখানে একটা খুব বড় বলতেই হবে যে একটা ডিসঅ্যাডভান্টেজ বোলারদের জন্য তাই জন্য মাথায় রাখতে হবে যে হ্যাঁ এটা একটা খুব বড় ডিসঅ্যাডভান্টেজ তার জন্য অন্য কিছু ভাববা দরকার লাইক ভ্যাসলিন হতে পারে বেশি ঘাস হতে পারে মাঠের ওপরে পিচের ওপরে ক্যারিবিও ক্রিকেটের সোনালি সময় কাটানো মাইকেল হোল্ডিং এর কাছে প্রাধান্য পাচ্ছে অন্য কিছু বলের আর্দ্রতা কোথা থেকে আসলো সেটা গুরুত্বপূর্ণ নয় ঘাম থেকে হলেই বা সমস্যা কি সেটা মুখের লালা দিয়ে আসতে হবে এমন কোনো কথা নেই কথা হলো বোলেরা তাদের কাঙ্ক্ষিত আর্দ্রতা পাচ্ছে কিনা বলের চকচকে ভাবটা ধরে রাখার জন্য সুতরাং সেটা সমস্যা না